অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির এমডি এবং সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিয়া নাসরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার 17 সেপ্টেম্বর বিকেল 3:30 দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এই আদেশ দেন। অন্যদিকে বিতর্কিত প্রতিষ্ঠান ইভেলির সঙ্গে আপাতত কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহসান খান। তিনি বলেন, ইভেলির সঙ্গে এখন আমি নেই, এর বেশি তো কিছু জানার নেই। এর আগে গেল 10ই মার্চ ইভেলির ফেস অফ ইভেলি শুভেচ্ছাদূত ঘোষণা করা হয় কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহসানকে। তাহসান শুভেচ্ছাদূত হওয়ার পরের মাস থেকেই প্রতিষ্ঠানটি বিতর্কিত কর্মকাণ্ড এবং গ্রাহকের পণ্য সময়মতো পৌঁছে না দিতে পারায় তোপের মুখে পড়তে থাকে। অন্যদিকে সবদিক বিবেচনা করে মে মাসের মাঝামাঝি সময় ইভেলি থেকে স্বেচ্ছায় সরে যান তাহসান খান। ইভেলি থেকে সরে দাঁড়ানোর পর প্রতিষ্ঠানটির সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করেন তিনি। তবে 15ই মে সাবেক স্ত্রী মিথিলার সঙ্গে একটি লাইভ শোতে এসেছিলেন তাহসান। সেটি ছিল ইভেলির সঙ্গে তাহসানের শেষ কাজ।